শিবকে যে বিভিন্ন নামে উল্লেখ করা হয়, সোমা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নেমস, সোম হলো তার মধ্যে অন্যতম। সোমা লিটারালি মিন্স ইন্টক্সিকেশন। সোমের আক্ষরিক অর্থ হলো নেশাগ্রস্ততা। যদি নেশা না থাকে, তবে তুমি কখনোই সেই চরম শূন্যতায় লাফ দেওয়ার মতো উন্মাদ হতে পারবে না, যা কিনা মুক্তির একমাত্র পথ। তাই সোম বা সোম সুন্দর শিবের বিশিষ্ট নামগুলির মধ্যে একটি। সর্বক্ষণ নেশায় গুণ, কিন্তু সম্পূর্ণ সজাগ। তো গল্পটা হলো এই রকম। শিব কৈলাসের কাছে বসেছিলেন পুরোপুরি মত্ত অবস্থায়। খবরটি সারা ভারতে ছড়িয়ে পড়ল যে একজন মানুষ ওখানে বসে আছেন, এক সৌম্যকান্তি পুরুষ ওখানে আছেন, যে ধীরে ধীরে বছরের পর বছর, বছরের পর বছর মানুষ সেখানে তীর্থযাত্রা শুরু করে দিল। একটি মেয়ে ছিল যে হিমালয় রাজ্যের রাজার কন্যা, তার নাম ছিল পার্বতী। আর সে যখন এই কথা শুনল, সে বলল, আমি ওখানে গিয়ে ওনাকে দেখতে চাই। যেই মুহূর্তে তার চোখ পড়ল ওনার ওপর, সে ওনার দ্বারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে সে বলল, আমি যদি বিয়ে করি, আমি একমাত্র এই মানুষটিকেই বিয়ে করব। তারপর কেউ একজন একটি ষড়যন্ত্র করল আর শিব বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। একটি বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো। সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত। কনের সব সাজসজ্জাও হয়ে গেছে, সবাই বরের আসার অপেক্ষা করছে। আর বর এসেও পড়ল। শিব প্রবেশ করলেন ছাই মাখা মাথায় জটা, পুরোপুরি মত্ত। আর তার সব অনুচরেরা, যত ভূত প্রেত আর উন্মাদের দল, নানা রকম হৈহট্টগোল করছিল। পার্বতীর মা মীনা এই লোকটিকে আর তার অনুচরদের দেখলেন, আর তিনি যখন ভাবলেন যে এই লোকটিকে তার মেয়ে বিয়ে করতে চলেছে, তখন তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এরপর সকলে তার জ্ঞান ফিরিয়ে আনল, কিন্তু তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। কিভাবে এই লোকটির হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি? ও তো জঙ্গলি, একেবারে অসভ্য, এমনকি ও তো একজন মানুষই না, ও তো অন্য কিছু। তাই পার্বতী শিবকে গিয়ে অনুনয় করে বললেন, আমার কাছে তুমি যে রূপেই থাকো না কেন, কোনো কারণে আজ তুমি একটি ভয়ঙ্কর রূপ ধরে এসেছো, আমার জন্য এটাও ঠিক আছে, কিন্তু আমার মায়ের জন্য একটু ভালো একটা রূপ ধারণ করো। তিনি বললেন, ঠিক আছে। আর তারপর একটি খুব সৌম্যকান্তি এবং সুন্দর রূপ ধারণ করলেন, যা সোম সুন্দর নামে পরিচিত। মত্ত কিন্তু সুন্দর, পুরোপুরি নেশায় বুঁদ, চোখ উল্টে আছে, কিন্তু তিনি দারুণভাবে সুন্দর হয়ে উঠলেন। তখন মীনা জেগে উঠে ওখানে দাঁড়িয়ে থাকা এই চমৎকার মানুষটিকে দেখে বলে উঠলেন, আমি এই লোকটির কাছেই আমার মেয়েকে দিতে চাই, সেই লোকটিকে নয়। তাই নেশাগ্রস্ততা, মত্ততা, ধ্যানমগ্নতার একটি আবশ্যিক গুণ। এটা না থাকলে, যদি তুমি মত্ত না হও, তবে তুমি কিভাবে এমনি বসে থাকবে? এটা চরম যন্ত্রণাদায়ক হবে কেবল এইভাবে বসে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করলে। তাই এটা হলো আবশ্যিক গুণ। তাই তিনি চাঁদকে ধারণ করেন, এটা তারই প্রতীক যে তিনি সর্বদা নিজেকে মত্ত, কোনো মাদক দ্বারা নয়। তাই আমরা যখন বলি শিব সর্বদা সোমরস পান করেন, তিনি কোনো মদ্যপ নন, তিনি শুধু পান করছেন সেই চাঁদের কিরণ, যা তার চুলের মধ্যে দিয়ে সব সময় তিনি বহন করছেন আর অবিরত মত্ত হয়ে আছেন। আনন্দের এই অবস্থাটি নিজগুণে কোনো লক্ষ্য নয়। এই পরম সুখময় অবস্থা কষ্টভোগের ভয় দূর করে দেয়। শুধু যখন কষ্ট পাওয়ার ভয় চলে যায়, কেবল যখন আমার কি হবে এই চিন্তাটি তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায়, তখনই তুমি জীবনকে খোঁজার সাহস দেখাবে। নয়তো তুমি কেবল এটাকে রক্ষা করতে চাইবে। কোনো পেশা বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তাই সব, বিবাহ নিরাপত্তার ব্যাপার, সব কিছু এই নিরাপত্তাকে ঘিরে। যতদিন দুঃখ কষ্টের ভয় সর্বদা তার ভূমিকা পালন করে চলবে,
ততদিন তুমি জীবনের গভীর মাত্রাগুলিতে সত্যি যাওয়ার সাহস পাবে না। Only if you are drunk like this, but fully alert. শুধু যদি তুমি এই রকম মাতাল হও কিন্তু পুরোপুরি সজাগ, তখন আর কষ্টের কোনো ভয় থাকে না। তুমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত হয়ে যাও।